হ্যালো ফ্রেন্ডস, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন ব্রাইট অনলাইন। ব্রাইট অনলাইনে আজ আমরা শিখব কীভাবে ভিডমেট, টিউবমেট, স্ন্যাপটিউব এ সমস্ত অ্যাপ ছাড়াই আমরা ডাইরেক্ট ইউটিউবের ভিডিও ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম বা আমাদের মোবাইলে অন্যান্য ব্রাউজার থেকে আমরা সেই ভিডিওটি ডাউনলোড করতে পারব। তো দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো প্রথমেই আমি আমার সেকেন্ড চ্যানেল আছে ব্রাইট স্টুডিও বাই উজ্জ্বল, যেখানে আমি আমার মিউজিক এবং ব্লগিং ভিডিও আপলোড করি। তো সেই চ্যানেলটাকে আমি ওকে করব। তো সেই চ্যানেলের একটি ভিডিও দেখা গেল এই ভিডিওটাই, মেরি মেহবুবা। এই ভিডিওটি আমি ডাউনলোড করতে চাই, ইউটিউবের এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই। তো ডাউনলোড করতে গেলে কি করতে হবে, প্রথমে শেয়ার বাটনে ক্লিক করতে হবে, তারপরে কপি লিংক করতে হবে, তারপরে আমি আমার ইন্টারনেট ব্রাউজার ওকে করব। ইন্টারনেট ব্রাউজার ওপেন করার পরে এখানে সিম্পল গুগলে আমি এই লিঙ্কটা যেটা আমি কপি করেছিলাম সেটা পেস্ট করব। পেস্ট করার পরে দেখতে পাবো যে আমার ভিডিওটা এখানে চলে এসেছে। তো এখন এই ভিডিওটা যদি আমি ডাউনলোড করতে চাই তো কি করতে হবে, এখানটা একটু ভালো করে দেখতে হবে। এই ইউটিউবের আগে যেটুকু অংশ ছিল HTTPS, এটা পুরোটা কেটে SS যোগ করতে হবে। স্রেফ SS ইউটিউব এই কথাটা লেখা থাকবে, বাদ বাকি অংশ সব কেটে দিতে হবে। এরপরে গো গো করার পর দেখতে পাবো আমরা আমাদের একটা নতুন ওয়েবসাইট খুললো, en.savefromnet, মানে এখান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করতে পারবো। তো এখন ডাউনলোড করতে গেলে কি করতে হবে, ডাউনলোড লিঙ্ক এখানে দেওয়াই আছে। ডাউনলোড কী কী ভার্সন আছে আমরা দেখবো এখানে, 720p, 360p, 3GB আছে, 240p, 144p। তো আমরা 720p ডাউনলোড করবো। তাহলে ডাউনলোড বটনে ক্লিক করতে হবে। তো চলে এলো, এবার সেভ করলেই ডাউনলোড হবে। তো এই আমাদের ভিডিও ডাউনলোড হচ্ছে, এই ভিডিও ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এটা শিখলাম যে কীভাবে আমরা ইউটিউব থেকে ডাইরেক্ট সরাসরি আমাদের ব্রাউজার থেকে আমরা ডাউনলোড করতে পারবো। আমাদের এর জন্য কোনো ভিডমেট, টিউবমেট বা স্ন্যাপটিউব এ ধরনের অ্যাপ দরকার নেই। আর আমরা জানি যে এই ধরনের অ্যাপগুলো খুব একটা সুরক্ষিত বা এনক্রিপ্টেড অ্যাপ নয়। এই ধরনের অ্যাপ আমাদের তথ্য সব চুরি করে, মানে এগুলো এক কথা এগুলো হ্যাকিং অ্যাপ্লিকেশন। আমরা ইউটিউবের আমাদের ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত বড় বড় টেকনিক্যাল ইউটিউবার যারা আছে, যেমন হিতেশ ভাই ফ্রম টেকনিক্যাল দোস্ত, তাকে আমি থ্যাংকস জানাবো, এবং আছে সিটটক সিদ্ধান্ত ভাই, তাকেও আমি থ্যাংকস জানাবো। এরা এই সমস্ত অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে কিন্তু অনেক ভিডিও তারা বানিয়েছে, যেখানে এরা সব বলেছে যে এই সমস্ত অ্যাপ, মোট কথা হলো প্লে স্টোরে যে অ্যাপ আমরা পাবো না, প্লে স্টোরে যে অ্যাপ নেই সেই অ্যাপ আমরা ডাউনলোড করতে পারি না, সেই অ্যাপ আমাদের ডেটা সুরক্ষিত রাখে না, ঠিক আছে। সামান্য প্লে স্টোরেরই কিছু কিছু অ্যাপ আছে, যেমন ইউসুফ ব্রাউজার প্লে স্টোরে আছে। তো ইউসুফ ব্রাউজারে আমাদের তথ্য সব চুরি করে, এটা আমরা জানি, সকলেই জানি, তা সত্ত্বেও অনেকে ব্যবহার করে। তো সামান্য প্লে স্টোরে অ্যাপই যদি আমাদের এত বড় ক্ষতি করে, তো সেখানে ভিডমেট, টিউমেট, স্ন্যাপটিউব এরা তো প্লে স্টোরে এদের জায়গায় নেই। তো এরা কতটা ক্ষতি করে সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন। তো যাই হোক, আমি এ সমস্ত অ্যাপ ব্যবহার করি না, তো এবার আপনাদের ব্যাপার। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বেস্ট টিউটোরিয়ালের সঙ্গে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।